হ্যাঁ স্যার, আমি ভিডিওগুলি শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়, এখানে কোনো কেপে ব্যাটেলকে ছোট করা হয় না। তো প্লিজ কেউ এটাকে সিরিয়াসলি নিও না। তো চলো ভিডিওটা শুরু করা যাক। উনি বা জানলেন কি করে? উনি কি কখনো জানার চেষ্টা করেছেন আমার সম্পর্কে, আমার পরিবার সম্পর্কে? না জেনেই আপনারা বুঝে গেলেন সবটা। আসলে আপনারা আপনাদের বোনকে এখনো বাচ্চাই ভাবেন, তাই ওর ডিসিশনটা মেনে নিতে পারছেন না। হ্যাঁ, আমার পরিবার আপনাদের থেকে ধনী নয়, কিন্তু কমও কিছু নয়। আমার বাবা আর্মিতে কাজ করতো, এখন একজন প্রতিষ্ঠিত বিজনেসম্যান। আপনাদের মতো অর্থের এত প্রাচুর্য হয়তো আমাদের নেই, কিন্তু কোনো কিছুর অভাবও নেই। কিন্তু আমি বাবার সাহায্য নয়, নিজের চেষ্টায় কিছু করতে চাই, নিজের পায়ে দাঁড়াতে চাই। আমি লিখতে ভালোবাসি, তাই এটাকেই পেশা করতে চাই। কিন্তু এর মধ্যে খারাপটা কি আপনারা দেখতে পান আমি বুঝতে পারছি না। আপনারা চাইলে পালিয়েও যেতে পারতাম একে নিয়ে, কিন্তু না, যদি পরিবারই নেই তাহলে আমাদের সম্পর্কে কোনো মানেও নেই। তাই আমরা কেউই এমন কিছু কল্পনা তো আনিনি। আমি জানতাম এতে তে সুখী হতো না, আর ও সুখী না হলে আমি কি করতাম? আমরা কেউই সুখী হতাম না। আর আমার ব্যাপারে এটুকু বলতে পারি, আমি তেকে শুধু ভালোই বাসি না, তাকে শ্রদ্ধা করি, সম্মান করি। আমি আপনার বোনের কখনো অসম্মান হতে দিইনি, না ভবিষ্যতে কখনো দেব। আচ্ছা, আপনি জানেন ওই লেখাটা আপনাদের কাছে কি করে গেল? কি করে আবার? তুমিই নিশ্চয়ই পাঠিয়েছ? না, আমি না, আপনার বোন পাঠিয়েছে। আচ্ছা, একটা কথা বলুন তো, যখন আমি প্রথমবার এ বাড়িতে এসেছিলাম তখনও তো আপনারা জানতেন যে আমি লেখালেখি করি। তাহলে আপনাদের গল্পটা পাওয়ার পর মনে হলো না যে ওটা আমিও হতে পারি, আমি আপনাদের মেলটা করতে পারি? গল্প দাদুকে তো আপনারা অনেক পরে জেনেছেন, তার আগে তো একজন মিস্ট্রিয়াস লেখক ছিল। একবারও আপনারা ভাবেননি যে ওটা আমি হতেই পারি? আপনি না হয় মাঝে মাঝেই ভুলে যান, কিন্তু আপনার দাদাও তো ভাবতে পারেনি, কেউই ভাবতে পারেনি। আপনার আমার নাম একেবারের জন্য মনে পড়েনি, কেন জানেন? কেন? কারণ আপনারা ভাবতেই পারেননি যে আমিও ভালো লিখতে পারি, আমার মধ্যে গুণ থাকতে পারে। কিন্তু আপনার বোনের আমার উপর অগাধ ভরসা ছিল, তাই ও আপনাকে বাঁচাতে, আপনার যাতে অপমান না হয় তাই সবার সামনে আমায় জিজ্ঞাসা না করেই গল্পটা আমার অ্যাকাউন্ট থেকে পাঠিয়ে দিয়েছে। জানেন, সেদিন আমি নাও যেতে পারতাম, আমার কাছে যথেষ্ট কারণ ছিল ওই দিন ওই মিটিংটা অ্যাটেন্ড না করার। কিন্তু না গেলে আপনার আপনাদের পরিবারের অনেকটা অপমান হতো, আর তে খুব কষ্ট পেত। কিন্তু গল্প দাদুর নাটকটা কেন করলে? টিআরপির জন্য। কি মানে? বরদা আর ওই টিআরপির জন্য। মানে মানে ওই আমার গল্প জানলে বরদা যদি ক্যান্সেল করে দেয়, তাই ভাবলাম একবার সব হয়ে যাক, তারপর সময় এলে সব বলে দেবো। সে তো বুঝলাম, কিন্তু টিআরপির ব্যাপারটা ঠিক বুঝলাম না। ও, ওই ব্যাপারটা আসলে আমারও না, ওদের ঠিক পছন্দ না, আমি ওদের সামনে ঠিক দাঁড়াতে চাইনি। কেন? ওই যে আপনাদের শত্রু। আমাদের শত্রু তো তোমার কি? তোমার কোন পাকা ধানে মই দিয়েছে? না মানে আমিও একবার আমার লেখা গল্প নিয়ে ওদের কাছে গিয়েছিলাম, আমার গল্পটা বাতিল করে দিল, আর কোন চায়ের দোকানের একটা ছেলেকে দিয়ে গাঁজা করে গল্প লিখিয়ে দিল। এই জন্যই আমি বলি ওরা কাজ জানে না। দেখেছো নানু, আমি বলেছিলাম ওরা প্রতিভা সম্মান করতে জানে না। ভালো লেখা দেখেছে কখনো? সব তো আমাদের চুরি করেই চালালো। তার মানে আমার লেখাটা ভালো? হ্যাঁ, সে আর না মানে ভালোই আর কি। যে হোক, একটু কেসে আবার বলল, দেখো যদি তুমি ভাবছো লেখা নিয়ে ব্ল্যাকমেল করে পার পেয়ে যাবে, তবে কিন্তু না, আমি কিছু ভাবছি না। আমার লেখা নিয়ে আপনি আপনাদের ব্ল্যাকমেল করবো সেটা আমি স্বপ্নেও কল্পনা করতে পারি না। আমি আপনাকে কথা দিচ্ছি, যদি আপনারা আমাকে বাড়ি থেকে বারো করে দেন, তাহলেও আমার গল্পটা আমি ফিরিয়ে নেবো না, কন্ট্রাক্টটাও ভাঙবো না, ক্রেডিটও চাইবো না। যদি সিনেমাটা হিট হয় তবুও আড়ালেই থেকে যাব, কেউ জানবে না এই লেখকের আসল পরিচয়। কিন্তু কেন, তুমি নিজের এত বড় ক্ষতি কেন করবে? জাগো একটু হাসলো, চোখটা একটু ছলছল করে উঠল, চোখটা আড়াল করে বলল, মেজদা, আমি আমার লেখাকে আর তেকে দুজনকেই খুব ভালোবাসি, আর জীবনের দুটো উদ্দেশ্য যাকে পাওয়ার জন্য আমি সবার সাথে লড়াই করতে পারি। ডিলটা ভেঙে গেলে আপনাদের অনেক বড় ক্ষতি হবে। তে যবে থেকে জানে ওর পরিবারের সাথে আমি কাজ করছি, ও খুব খুশি। ওর ভালোবাসার মানুষগুলো একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে, ও খুব কষ্ট পাবে যদি ডিলটা ভেঙে যায়, আর আমি আমি ওকে কখনো কষ্ট দিতে পারবো না। হয়তো আজ পর্যন্ত ওকে কিছু দিতে পারিনি, এই বাড়ি থেকে চলে গেলে আপনারা মেনে না নিলে আর পারবো না হয়তো, কিন্তু ওর এই ছোট্ট ইচ্ছেটা এটা তো আমি পূরণ করতেই পারি। আর ওই যে বললাম লিখতে ভালোবাসি, খুব ভালোবাসি, নাই বা লোকে আমার চিনল, মানুষের কাছে আমার লেখা তো পৌঁছবে, লোকে তো আমার লেখা পড়বে, আমার লেখার উপর সিনেমা হবে, নাই বা কেউ জানলো ওটা আমার লেখা। আপনারা তো এতদিনের স্বপ্ন সিনেমা তৈরি করার, সেটাও পূরণ হবে, তে খুশি হবে, আমার আর কি চাই।
কিন্তু এরপরেও যদি আপনার বড়দাকে কিছু বলার থাকে, জানানোর থাকে, আমি আপনাকে আটকাবো না। জেহব আর ন্যান্সি দুজনেই চুপ। খানিকক্ষণ পর জেহব আস্তে আস্তে উঠে গিয়ে দরজা খুললো। ন্যান্সি উঠে বেরিয়ে গেল, কিন্তু জেহব দরজায় দাঁড়িয়ে জাঙ্গুকে একবার ডাক দিল। জাঙ্গুক, সত্যি আমার বোনকে এতটাই ভালোবাসো তো? জাঙ্গু একটু হাসলো। গুড নাইট গল্প দাদু, ওরফে জাঙ্গুক, বলে জেহব বেরিয়ে গেল। জাঙ্গুক মাটিতে বসে একবার বন্ধ দরজার দিকে তাকালো, তারপর বিবি করে বলল, পুরো সত্যিটা তো আপনাকে জানাতে পারলাম না মেজদা, মানে আমার আর টিআরপি সম্পর্কে। একদিনে এতটা শুনলে বদহজম হয়ে যেত, কিন্তু বাকি যা যা বললাম তার প্রত্যেকটাই সত্যি, প্রত্যেকটা অক্ষর সত্যি। আমি আপনাদের বোনকে খুব ভালোবাসি, আর সেই জন্যই ওর জানা উচিত এই টিআরপি ব্যাপারটা। আমি ব্যাপারটা ওকে বুঝিয়ে বলবো, আমার বিশ্বাস সে ঠিক বুঝবে। ওকে বোঝাতেই হবে যে টিআরপি এখন আমার শুধু বস নয়, ও ওর হবু, কাকা, শ্বশুর। এত বিভ্রাটের পর আর একটা বিভ্রাট আমাদের মাঝে চলে এলো। আমাদের বিবাহের মাঝে বিভ্রাট কি কখনো দূর হবে না? উফ ভগবান, দেখো একটু। সেদিনই বিকেলবেলা জাঙ্কুক গঙ্গার ধারে বসে ওয়েট করছে। আজকে সকালে কোনো রকম ধামাকা হয়নি। জেহব আর ন্যান্সি কাউকেই কিছু বলেনি, ওদের হাওয়াটা জাঙ্কুকের দিকেই মনে হচ্ছে। এদিকে টিআরপি সেটেও জাঙ্কুকের খাতিরে শেষ নেই। টিআরপির অবর্তমানে ওই হলো হত্যাকর্তা। সব ঠিক দিকেই এগোচ্ছে, বলতে গেলে সব শান্তই আছে, তবু জাঙ্কুকের মনে শান্তি নেই। যতক্ষণ না তেকে সবটা বলতে পারছে, ততক্ষণ কিছুতেই শান্তি পাবে না। জাঙ্কুক অনেকবার মনে মনে স্ক্রিপ্ট আওড়ানোর মতো প্র্যাকটিস করছে, কিন্তু এখনো বড্ড নার্ভাস লাগছে। তেকে যখন প্রপোজ করেছিল তখনও বোধ হয় এতটা নার্ভাস ছিল না। সব মিলে জাঙ্কুক নিজের ভাবনা এতটাই হারিয়েছিল যে তে কখন এসে ওর পিছনে দাঁড়িয়েছে ও খেয়ালই করেনি। তে অনেকক্ষণ ধরে পর্যবেক্ষণ করে তারপর ডাক দিল, জাঙ্কুক। হ্যাঁ, আরে তুমি কখন এলে? একটু আগে, কিন্তু তুমি কার চিন্তা এত মগ্ন আছো যে আমি এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি সেটা টেরও পাওনি? আমার অনিশ্চিত ভবিষ্যতে কি না, কিছু না, তুমি বসো। আচ্ছা, আজ ধাবার মারছে রে এখানে? শুনেছি গঙ্গার হাওয়া স্বাস্থ্যের পক্ষে খুব ভালো, আর গরম মাথা ঠান্ডা করার জন্য খুব ভালো। শেষের কথাগুলো জাঙ্কুক আবার বিড়বিড় করে বললো। উফ জাঙ্কুক, তুমি এত বিড়বিড় করে কি যে বলো না, তুমি এখানে এসো, বসো তো। বসছি, বলো এবার কি ব্যাপার, তোমার এত নার্ভাস কেন লাগছে? নার্ভাস? না 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 তো, সত্যি নার্ভাস নেই। তাহলে তোতলাচ্ছ কেন? না, কই তোতলাচ্ছি, আসলে তে কি হয়েছে জাঙ্কুক বলো তে, আমি মানে বলো। তোমার কানেরটা খুব সুন্দর। হ্যাঁ হ্যাঁ, তোমাকে এই দুলটা পরে খুব সুন্দর লাগছে, তুমি এটাই বলতে চেয়েছিলে? হ্যাঁ, আসলে না মানে অ্যাকচুয়ালি ইউর রাইট, আমি প্রচন্ড নার্ভাস, আমার ভীষণ ভয় করছে। তে প্রমিস মি, আমার কিছুতেই তুমি ছেড়ে যাবে না। জাঙ্কুক কি হয়েছে, এমন করে কেন বলছো, আগে তুমি বলো। আচ্ছা তুমি শান্ত হও, আমি কোথাও যাব না, এবার বলো কি হয়েছে। তে বলো, আমার পাহাড়ের চেয়েও বেশি সমুদ্র পছন্দ। জাঙ্কুক কি বলছো কি? হ্যাঁ তুমি বলো না, তোমার পাহাড় বেশি পছন্দ নাকি সমুদ্র? জাঙ্কুক তুমি এবার উল্টো পাল্টা কথা বন্ধ করবে, কি হয়েছে প্লিজ বলো, এবার কিন্তু আমার বেশ টেনশন হচ্ছে। কি করে যে কি হয়ে গেল আমি বুঝতে পারলাম না, আমি কিছু জানতাম না। তে জাঙ্কুক কি বলবে, বলবে তুমি একটু কি হয়েছে? আচ্ছা বলছি। জাঙ্কুক খানিকক্ষণ চুপ থেকে তেকে বলার জন্য মনস্থির করলো, তারপর একটা বড় নিঃশ্বাস নিল, কিন্তু চোখগুলো খুলে তের দিকে তাকাতেই আবার সব গুলিয়ে গেল। তে তারা দিয়ে বলল, কি হলো বলো, তোমার মেজদা সব জানতে পেরে গেছে। কি কথাটা বলে জাঙ্কুক নিজেই মাথা ঠুকলো, ও টিআরপির কথাটা বলতে গিয়ে কাল রাতের কথাটা বলে ফেললো। তারপর নিজেই নিজেকে বোঝালো, না কিচ্ছু ভুল হয়নি, ছোটখাটো গড়বড় দিয়ে শুরু করা যাক, একবারে এত বড় ধাক্কাটা না দিয়ে ছোটখাটো দিয়ে শুরু করা যাক। তে উত্তেজিত হয়ে জিজ্ঞেস করলো, কি হলো জাঙ্কুক বলো, মেজদা কি জানতে পেরেছে তোমার ব্যাপারে? তুমি যে টিআরপি অ্যাসিস্ট্যান্ট সেটা জানতে পারিনি তো? না সেটা জানতে পারিনি, তবে গল্প দাদুর ব্যাপারটা পুরো জেনে গেছে। সে কি, কি করে, কখন, তারপর কি হলো, আর কে কে জানে বাড়িতে, আর কে কে জানে? তে তে রিল্যাক্স, এখনই এত উত্তেজিত হয় না, বিশ্বাস করো এর থেকেও বড় কারণ পাবে শক খাওয়ার জন্য। কি কি বলছো কি, আমি তো কিছুই বুঝতে পারছি না, মেজদা কখন জানলো, কি করে জানলো? বলছি বলছি, তুমি আগে একটু শান্ত হও, তোমার মেজদা জানে ঠিকই, কিন্তু আশা করি কাউকে বলবে না। দেখো জাঙ্কুক, তুমি যদি ভাবো মেজদা এত বড় ব্যাপারটা ভুলে যাবে তাহলে ভুল ভাবছো, আমি সেটা ভাবছি না। আর তাছাড়া তোমার মেজদা ভুলে মনা হলো তোমার মেজ বৌদি তো নয়? তার মানে মেজ বৌদি জানে? তাহলে ডোন্ট ওয়ারি, ওরা কাউকে বলবে না, অন্তত আমারটাই মনে হলো।
আদিত্যের উৎসুক চোখের দিকে তাকিয়ে জাগুর একটু মৃদু হেসে কাল রাতে সব ঘটনা ওকে জানালো। সবটা শোনার পর পেট ধরে যেন প্রাণ এলো। এবার ও হেসে বলল, উফ জাঙ্কু, তুমি যে কি করো না, যাক যা শেষ হলো তা সব ভালো। জাঙ্কু, তোমাকে যে কি বলবো, আমার কি খুশি যে লাগছে, মেজদা সবটা জেনে তোমার পাশে দাঁড়িয়েছে। আই থিঙ্ক মেজদা আর মেজ বৌদিও যোগ হলো আমাদের দলে। আমি বড্ড বেশি খুশি আজকে জাঙ্কু। কিন্তু ওফো জাঙ্কু, তুমি এটা নিয়ে এত টেনশন করছিলে, এটা তো ভালো খবর। কিন্তু তে আমার কথাটা তো শোন। আর কোনো কথা নয়, এবার সন্ধে হয়ে আসছে, চলো বাড়ি যাই। তে, যা বলার বাড়িতে গিয়ে বলো, বাড়িতে বলা যাবে না। কেন জাঙ্কু, আমি কিন্তু বাড়িতে কিছু বলে আসিনি, ছোটদাও জানে না কিছু। আমি উঠলাম, বলেতে উঠে ফেরার জন্য পা বাড়াতেই তে, টিআরপি আমার কাকা। জাঙ্কুকে চিৎকার শুনে কিছু পাখি পাশ দিয়ে দাঁড়া ঝাপটে ঝাপটে উড়ে গেল। তে পাও থমকে গেল, পেছন ফিরে তাকালো জাঙ্কুকে সামনে এসে দাঁড়ালো। জাঙ্কুক তখনও চোখ বন্ধ করেই আছে। কি বললে তুমি? জাঙ্কুক আস্তে আস্তে চোখ খুললো। তে আবার জিজ্ঞাসা করলো, কি বললে তুমি, আর একবার বলো। টিআরপি আমার কাকা, মানে মানে আমার বাবার ভাই আর আমার কাকা। কি জাঙ্কুক, তোমার ধারণা আছে তুমি কি বলছো? এটা কি কবে হলো? আর টিআরপি তোমার কাকা মানেটা কি? হঠাৎ করে তোমার কাকা হয়ে গেল? হঠাৎ করে কেন হতে যাবে, হয়েছিল তো 40-50 বছর আগে, আমি কদিন আগেই জানতে পেরেছি তোমার সব ব্যাপারে আর কি, তাই না? তে তে আমার কথাটা ঠান্ডা মাথায় শোনো, আমি সব বুঝিয়ে বলছি, আমার কিছু শোনার নেই জাঙ্কুক, তুমি আমায় মিথ্যে বলেছ। কি কি বলছো? কি ঠিকই বলেছি, তুমি আমায় ঠকিয়েছো, এত বড় সত্যিটা তুমি আমায় জানাওনি। কি করে জানাবো আমি, আমি তো নিজেই কদিন আগে জানলাম, আমার তো মনেই নেই আমার সেই কাকা যাকে আমি কখনো দেখিনি। আমি কিচ্ছু জানি না জাঙ্কুক, তোমার ইয়ার কি, তোমার মজা নিয়ে তুমি থাকো, একটু সিরিয়াস হও, তুমি আমাদের সম্পর্কটা নিয়ে একটু সিরিয়াস নও। কি বললে? আমি সিরিয়াস নই? তাহলে কি তোমার বাড়িতে আমি কাবাডি খেলছি? উফ জাঙ্কুক, সব সময় তোমার মজা তাই না, এতই যখন তোমার সমস্যা তখন চলে যাও মা ছেড়ে। তে বলে জাঙ্কুক জোরে চিৎকার করলো। জাঙ্কুকে এরম চিৎকারে তে চুপ হয়ে গেল, এর আগে কখনো জাঙ্কুককে এতটা রাগতে দেখেনি। হাত ধরে এক ঝটকায় কাছে টেনে নিয়ে এলো জাঙ্কুক। জাঙ্কুক আর তে একেবারে সামনে দাঁড়িয়ে আছে, জাঙ্কুকের কাছে বন্দি হয়ে তে দাঁড়িয়ে আছে। এতটা কাছে দাঁড়িয়ে ওরা কে অপরের গরম নিঃশ্বাসটা গঙ্গার ঠান্ডা হাওয়াকে হার মানিয়ে ওদের মুখমণ্ডলের উষ্ণতাকে বাড়িয়ে দিচ্ছে। দুজনের হৃদয়ে ওঠানামা যেন এক গতিতেই হঠাৎ করে বেড়ে গেছে। জাঙ্কুকের চোখে এত রাগ কখনো দেখেনি তে, আর জাঙ্কুকও এর আগে তের চোখে এতটা ভয় কখনো দেখেনি। তাই এবার জাঙ্কুক তেকে অবাক করে দিয়ে ওর মুখের উপর পড়া চুলগুলো সরিয়ে কানের পেছনে গুঁজে দিয়ে কপালে আলতো করে একটা চুমুকে দু হাতের মধ্যে নিয়ে ঠান্ডা গলায় বলল, তোমার জাঙ্কুক তোমাকে ঠকাবে তুমি ভাবলে কি করে জানোতে? আমার গোটা জীবনে আমার মা ছাড়া আমার আর কেউ বুঝতে পারলো না, আমার বাবাও না, আমার লেখা আমার ভালোবাসাকে কেউ সম্মান করেনি, কিন্তু তুমি করেছো, তুমি আমায় বুঝেছো, আমার সবটা দিয়ে গ্রহণ করেছো, আমার সাথে আমার অনিশ্চিত ভবিষ্যৎকেও গ্রহণ করেছো। আর তুমি যদি এরকম ভাবে কথা বলো আমি কোথায় গিয়ে দাঁড়াবো বলতে পারো? কথাটা বলতে জাঙ্কুকের চোখটা ভিজে উঠল, গলাটাও খুব কাঁপছে। তে আর তাকিয়ে থাকতে পারলো না, চোখটা বন্ধ করতেই দুফোঁটা জল গড়িয়ে পড়লো। আই এম সরি, চুপ, আমি তোমায় কাঁদাবার জন্য বা তোমায় দোষ দিতে কথাটা বলিনি, বললাম কারণ আমি চাইলাম তুমি বোঝো যে তুমি আমার কাছে কতটা ইম্পর্টেন্ট। এবার কি আমার কথাগুলো ঠান্ডা মাথায় শুনবে? বেশ, তাহলে চলো একটু হাঁটি, হাঁটতে হাঁটতে কথাটা বলবো। এরপর আর কি, জাঙ্কুকে ঠান্ডা গলাই হোক বা গঙ্গার ঠান্ডা হাওয়াই হোক, তে সমস্ত রাগকেও ঠান্ডা করে ফেললো, আর সবটা ঠান্ডা মাথায় শুনলো তে। তাহলে এবার কি হবে সেটা তো আমিও জানি না, শুধু এটুকু জানি যে তুমি পাশে থাকলে আমি সবটা সামলে নেব, এতদিন ধরে এত কিছু সামলে নিলাম আর এটা পারবো না? থাকবো জাঙ্কুক, সব সময় থাকবো, ব্যাস তাহলেই হবে, যতদিন তুমি আমার পাশে আছো আমি হারবো না, তুমি পাশে থাকলে আমি তোমার পরিবারকেও ঠিক মানিয়ে নেব, আর তুমি দেখো ঠিক একদিন লেখক হিসাবে আমি প্রতিষ্ঠা পাবো। সো গাইস, দ্যাটস ফর টুডে। যদি আমার আছে কথা বলার মানে গলার যদি কোনো ভয়েসে মানে আমার ভয়েসটা যদি একটু অন্যরকম লাগে তো প্লিজ কিছু মনে করো না, একটু মানিয়ে নিই, ওকে? আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর নিয়ম গুড়া হ্যাঁ।